এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সঞ্জন মিত্র আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সঞ্জন, ছবি দেখব। কলকাতা মেট্রোর যে এক্সটেনশন পর্ব দক্ষিণেশ্বর পর্যন্ত তা কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে বলা যেতে পারে। আমি আগে ছবি দেখাবো, এই মুহূর্তে আমি একেবারে দক্ষিণেশ্বর যে স্টেশন তার প্ল্যাটফর্মের উপরেই রয়েছি। এবং এই যে কলকাতা মেট্রো, তার দুটো স্টেশন এক্সটেনশন হতে চলেছে এবার, বরানগর, নোয়াপাড়ার পর থেকে বরানগর এবং তারপরে দক্ষিণেশ্বর। আমরা জানি যে কোনো নতুন রেলপথ, সেটা যখন চূড়ান্ত ছাড়পত্র যাত্রী পরিবহনের জন্য ছাড়পত্র পায়, সেটার জন্য কিন্তু কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন নিতে হয়। তার সামনে বলা যেতে পারে পরীক্ষায় বসতে হয় নতুন রেলপথকে। সেই পর্ব এখনও হয়নি, তার জন্য যে পরীক্ষার প্রস্তুতি সেটা বলা যেতে পারে আজকে থেকে শুরু হচ্ছে। কেননা ট্রায়াল রান, অর্থাৎ প্রথম যে রেল লাইন যেটা পাতা হয়েছে তার উপরে প্রথম যে ট্রেনটি চলবে, সেটা কিন্তু আজকে নোয়াপাড়া থেকে কিছুক্ষণ পরে এই দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত এসে পৌঁছবে। সেখানে মেট্রো রেলের আধিকারিকরা থাকবেন, জিএম থাকবেন, এবং সবাই মিলে তারা মূলত যেটা দেখবেন যে নতুন পথ তৈরি হলো তা কতটা যাত্রী স্বাচ্ছন্দ্য এবং তার যেটা একেবারে মেকানিক্সের দিক, সেই সমস্তগুলো যথাযথ রয়েছে কি না, তার সিগন্যালিং সিস্টেম থেকে যাওয়া আসার রাস্তা, ট্রেন চলাচলের জন্য অন্যান্য যা যা প্যারামিটার যেগুলো প্রয়োজন সেগুলো যথাযথ রয়েছে কি না, সেই সমস্ত কিছু খুঁটিনাটি পরীক্ষা করা হবে। অর্থাৎ একদিকে যেরকম কমিশনার অফ রেলওয়ে সেফটির সামনে পরীক্ষায় বসার আগে তার যে প্রস্তুতি পর্ব, তার যে চূড়ান্ত প্রস্তুতি পর্ব, সেইটা শুরু হচ্ছে। এবং প্রথম আজকেই চাকা গড়াবে এই লাইনের ওপরে, প্রথম ট্রেন আসবে, যদিও সেটা ট্রায়াল রান, সেই ট্রায়াল রান শুরু হয়ে যাচ্ছে আজকে থেকেই। ধন্যবাদ সঞ্জন। বুধবার থেকেই শুরু হচ্ছে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো নতুন পথের ট্রায়াল রান। তার আগে মঙ্গলবার রেল আধিকারিকরা ঘুরে দেখলেন নতুন পথের খুঁটিনাটি। পরিষেবা শুরু হলে মেট্রো পথে জুড়ে যাবে কালীঘাট, দক্ষিণেশ্বর দুই তীর্থস্থান। আগামী বছরের দু তিন মাসের মধ্যেই চালু হতে পারে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা। বুধবার থেকেই শুরু হচ্ছে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর এই 4.2 কিলোমিটার পথে মেট্রো ট্রায়াল রান। তার আগে মঙ্গলবার রেল আধিকারিকরা ঘুরে দেখলেন নতুন পথের খুঁটিনাটি। কমিশনার অফ রেলওয়ে সেফটির সামনে চূড়ান্ত পরীক্ষার আগে শুরু হচ্ছে নোয়াপাড়া দক্ষিণেশ্বর নতুন মেট্রো লাইনের ট্রায়াল রান। তার আগে এই নতুন মেট্রো পথ ঘুরে দেখলেন আধিকারিকরা। নিয়ম অনুযায়ী বেশ কয়েকবার ট্রায়াল রানের পর কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে চূড়ান্ত পরীক্ষায় পাশ করলে তবেই মেলে যাত্রী পরিষেবার ছাড়পত্র। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, নতুন পথ শুরু হলে কলকাতা মেট্রোর লাইনে জুড়ে যাবে কালীঘাট, দক্ষিণেশ্বর দুই তীর্থস্থান। নতুন পথে দুটি স্টেশন, বরানগর ও দক্ষিণেশ্বর, কাজ শেষ, এমনকি স্টেশন সাজানোর কাজও শেষের মুখে। বর্তমানে নিউ গড়িয়া থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো পরিষেবা চালু আছে। ওই লাইনেই নোয়াপাড়ার পর বরানগর, তারপর প্রান্তিক স্টেশন হবে দক্ষিণেশ্বর। প্রকল্পের কাজ করছে রেল বিকাশ নিগম লিমিটেড। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, প্রকল্পের খরচ প্রায় 600 কোটি টাকা। মেট্রো সূত্রে খবর, এই দুই স্টেশনে থাকছে অত্যাধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা। জয়েন্ট ছাড়াই বিশেষ পদ্ধতিতে মেট্রো লাইনগুলিকে সংযুক্ত করা হয়েছে, যার ফলে রক্ষণাবেক্ষণের খরচ কিছুটা কমবে। বেশি ওজন নিতেও সক্ষম এই মেট্রো ট্র্যাকগুলি। প্রান্তিক স্টেশন হিসেবে দক্ষিণেশ্বর স্টেশনকে আকারে বড় করা হয়েছে। ভিড়ের চাপ সামলাতে স্টেশনে থাকছে একাধিক সিঁড়ি, লিফট, এসকালেটর। স্টেশন থেকে বেরিয়েই স্কাইওয়াকে ওঠার ব্যবস্থা রয়েছে। 2011 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেট্রো প্রকল্পের ঘোষণা করেছিলেন। মাঝে জমি নিয়ে কিছু সমস্যা দেখা দিলেও তা 2017 মিটে যায়। কালী পুজোর আগেই এই মেট্রো পথের উদ্বোধনের কথা থাকলেও দীর্ঘ লকডাউনে ব্যাহত হয় কাজ। বর্তমানে পুনর্নির্মাণের জন্য বন্ধ টালা ব্রিজ। দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলে কিছুটা হলেও দুর্ভোগ কাটার আশায় নিত্যযাত্রীরা। সঞ্চয় মিত্র ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।